ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে আজ আমরা এসএসসি জিডি দু হাজার তেইশের ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করবো যেটা এগারোই জানুয়ারি পরীক্ষা হয়েছিল তো কুড়িটা কোশ্চেন নিয়ে এসেছি এবং এই কোশ্চেনগুলো কেমন কোশ্চেন হয়েছিল বা কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে এই নিয়ে আজকের ভিডিওটা তো আজকে ভিডিওটা একটু দিয়ে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কীভাবে সলভ করছি দেখো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আসি আজকে প্রথম কোশ্চেনে কী বলা ছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুব বুদ্ধিদীপ্ত কোশ্চেন কোশ্চেনটা নর্মালি দেখে মনে হবে কোশ্চেনটার মধ্যে কী আছে কিন্তু কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাদের রীতিমতো বেগ পেতে হবে বলছে মনিস ব্রড অ্যান্ড এয়ার কন্ডিশনার ফর রুপিস ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর তার মানে একটা এয়ার কন্ডিশনার কিনেছিল এসি কিনেছিল কত টাকায় ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকায় ইংরাজি বলে ঘাবড়াবার কিছু নেই আমি প্রতিটা মানে বলে দিয়ে যাব প্রত্যেকটা মিনিং বলবো অসুবিধা কিছু হবে না তো তোমরা জানো যে মনীষ এই যে জিনিসটা কিনেছিল এর ক্রয় মূল্য বলা ছিল ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা এবং এরপর কি বলা আছে সে ইটস ভ্যালু ইজ ডেপ্রিসিয়েটিং অ্যাট দ্য রেট অফ এইট পার্সেন্ট ইয়ারলি প্রতি বছর এইট পার্সেন্ট করে দাম কমে যাচ্ছে প্রতি বছর জিনিসটার দাম এইট পার্সেন্ট করে যদি কমে যায় ওয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য এয়ার কন্ডিশনার আফটার থ্রি ইয়ার্স তিন বছর পরে এয়ার কন্ডিশনারটার দাম কত হবে দেখো নর্মালি ছেলেমেয়েরা যেটা করবে তিন বছর পর প্রাইস কত হবে দাম কত হবে এটা যদি বার করতে দেয় তো আফটার থ্রি ইয়ার্স মানে তিন বছর পর তিন বছর পর দাম কত হবে এটা যদি বার করতে যাও তুরকমভাবে করতে পারো এক হচ্ছে ইফেক্টিভ রেট দিয়ে কাজ করতে পারো অথবা আমরা যে দামটা পেয়েছি এই দামটা রেসপেক্টে যেহেতু এইট করে কমছে প্রতি বছর তো প্রথম বছরে কত হয়ে যাবে এইট পার্সেন্ট কমলে হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্ট হয়ে যাবে নেক্সট ইয়ারেও নাইনটি টু পার্সেন্ট হয়ে যাবে এবং শেষ বছরেও নাইনটি টু পার্সেন্ট হয়ে যাবে এবার এই ক্যালকুলেশনটা তোমরা যদি করতে পারো দ্যাটস গুড তো এটা কাটলে কী হবে যদি আমরা চার দিয়ে কাটি এটা হবে তেইশ চার দিয়ে কাটলে পঁচিশ চার দিয়ে কাটলে আবারও তেইশ চার দিয়ে কাটলে পঁচিশ এবং চার দিয়ে কাটলে এটা তেইশ এবং চার দিয়ে কাটলে পঁচিশ তো পঁচিশ 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 তিনটে পঁচিশের গুণ ফল তো তিনটে যদি পঁচিশকে আমরা গুণ করি গুণ করলে দাঁড়াবে হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ তো পনেরো হাজার ছশো পঁচিশের এটা দেখো পনেরোকে তিন দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ পনেরো হাজার এটাকে তুমি ভাবতে পারো পনেরো হাজার পনেরো হাজার ভাবো ছশো ভাবো আর পঁচিশ ভাবো তিনটে ভাগে ভাগ করে নাও তো পনেরো হাজারকে তিন দিয়ে গুণ করলে কত পঁয়তাল্লিশ হাজার ছশোকে তিন দিয়ে গুণ করলে কত হবে আঠেরোশো এবং পঁচিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে পঁচাত্তর তো পঁয়তাল্লিশ হাজার আঠেরোশো এবং পঁচাত্তর এই তিনটের যোগফল আমি দেখতে পাচ্ছি ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর তার মানে আমি বলতে পারি এই তিনটের সাথে যদি এটাকে কাটি তাহলে আসবে কত তিন ঠিক তো জানতে চাওয়া হয়েছে এবার এর ভ্যালুটা কত হবে এবার এই ভ্যালুটা তুমি তেইশের কিউব তুমি কত জানো না ঘাবড়া আবার কিছু নেই এখানে যে কন্ডিশন যে দেওয়া রয়েছে কন্ডিশনটার দিকে লক্ষ্য করবে যে অপশান টেস্টে দেখো ইউনিট ডিজিটগুলো আমার প্রত্যেকটা দেখো আলাদা আলাদা দেওয়া রয়েছে তাই না তো ইউনিট ডিজিট আমরা এখানে অ্যাপ্লাই যদি করি তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি তার মানে ইউনিট ডিজিটে এই যে অ্যানসারটা আসবে তার শেষ অঙ্ক অতি অবশ্যই কী আসবে এক আসবে তো এক দিয়ে একমাত্র আমার অপশান সি ছিল অপশান সি আমাদের রাইট অ্যান্সার এছাড়াও আমি তোমাকে অন্য একটা প্রসেস দেখাচ্ছি যেটা তোমাদের অঙ্কটা করতে আরও সুবিধা হবে এটা একটা প্রসেস নেক্সট প্রসেস আমি তোমার দেখাচ্ছি কোনো জিনিস যদি আমি একশো টাকায় কিনি এইট পার্সেন্ট কমে যায় তাহলে কত হবে নাইনটি টু পার্সেন্ট হয়ে যাবে তো আমরা যদি এটাকে রেশিও করি তো চার দিয়ে কাটলে পঁচিশ চার দিয়ে কাটলে কত আসবে তেইশ ক্লিয়ার যেহেতু তিন বছরের ঘটনা তো এই প্রিন্সিপালটা মানে আসলটাও তিন দিয়ে গুণ করলাম এবং এই যে আমার রেটটা এলো টোয়েন্টি থ্রি এইটাকেও আমরা দিয়ে গুণ করলাম কেন তিন বছর কমছে একইভাবে তার মানে এই পঁচিশটা আর তেইশটা এটা তিনবার করে আসবে যেহেতু প্রতি বছর বছর পঁচিশ থেকে তেইশ আসছে তিনবার তো পঁচিশ তেইশ পঁচিশ তেইশ পঁচিশ তেইশ তিনবার না লিখে আমি কি করলাম এটা কিউব করে দিলাম অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো তো পঁচিশের কিউব আমরা কত জানি পনেরো হাজার ছশো পঁচিশ কিউবটা বাবা মুখস্থ রাখবে পঁচিশ পর্যন্ত কাজে লাগবে এবং তেইশের কিউব কত জানি বারো হাজার একশো সাতষট্টি এবার তুমি যদি তেইশের কিউব না জানো অসুবিধা কিছু নেই তোমার এখান থেকে কাজ ছিল পঁয় ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর যেটা ছিল সেটা অলমোস্ট এটা তিন গুণ কারণ পঁয়তাল্লিশকে তিন দিয়ে করলে এটা পাওয়া যায় তাহলে এটাকেও আমরা নিশ্চয়ই তিন দিয়ে করলে অ্যান্সার পেয়ে যাব এবার দেখো বারো হাজারে তিন গুণ কত ছত্রিশ হাজার এবার ছত্রিশ হাজার সামথিং দিয়ে একটা অ্যান্সার হবে যেটা আমার অপশান কিসে রয়েছে সিতে রয়েছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি আমি দুটো প্রসেস দেখালাম আশা করি বুঝতে পেরেছ কীভাবে পরীক্ষা করতে হবে মাথায় ঢুকে গেছে এইভাবে পরীক্ষা তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে অঙ্ক তাড়াতাড়ি হবে এটা করতে পারো এটাও করতে পারো চয়েস ইউর নেক্সট আসি কোশ্চেন নাম্বার টু এটা হিন্দিতে দেওয়া রয়েছে তো হিন্দিটা আমি বলে দিচ্ছি একটু বোঝার চেষ্টা করো এক ব্যক্তি পেহেলে দিন পার সিক্স ঘন্টা মে দুশো চল্লিশ কিলোমিটার দুসরে দিন পর আট ঘণ্টা মে তিনশো ষাট কিলোমিটার ওর তিস দিন পর ছ ঘণ্টা মেয়ে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরি পুরী করতে হয় তার মানে এক ব্যক্তি সে কী করেছে সে হচ্ছে প্রথম দিন ছ ঘন্টা ছ ঘন্টা গেছে সিক্স সেভেন আওয়ার্স গেছে সিক্স আওয়ার্সে টু ফোরটি কিলোমিটার গেছে নেক্সট দিন এইট আওয়ার্স গেছে এবং সেই এইট আওয়ার্সে সে কভার করছে থ্রি সিক্সটি কিলোমিটার এবং লাস্ট দিন সিক্স আওয়ার্স গেছে এবং তাতেও সে কভার করছে ফোর ফরটি ফোর ফিফটি কিলোমিটার মে উসকে দূরা পুরি পুরী কো গর গতি ঘণ্টে মে আচ্ছা মানে তার মানে এখানে বলতে চেয়েছে তিন দিনে যে দূরত্বটা সে অতিক্রম করেছিল প্রতি ঘন্টায় তার কত ছিল তার মানে জানতে চেয়েছে যে এই যে সে দূরত্বটা প্রথম দিন গেছে দ্বিতীয় দিন গেছে এবং তৃতীয় দিন গেছে তিন দিনে যে টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছে একটা টাইমে তো প্রতি ঘন্টা পিছু প্রতি ঘন্টা পিছু তিন দিনে কত দূরত্ব অতিক্রম করেছে মানে টোটাল যে দূরত্বরা গেছে প্রতি ঘন্টা পিছু কত দূর কত কত দূরত্ব গেছে জানতে চেয়েছে তার মানে তোমাকে গড় গতিবেগ চাইছে এখানে যে ঘণ্টা প্রতি যেটা বলা রয়েছে না প্রতি ঘন্টায় প্রতি ঘন্টা মানে হচ্ছে এক ঘন্টা কত পথ যাচ্ছে এটা তোমাকে জানতে চাইছে এক ঘন্টা গড়ে যে ঘন্টা যে কত দূরত্ব পথ গেছে এটাকে বলা হচ্ছে গড় গতিবেগ এক ঘন্টা কত পথ যাচ্ছে এটাকে বলা হচ্ছে গড় গতিবেগ তো আমরা যদি গড় গতিবেগের ফর্মুলা জানি গড় গতিবেগ বলতে আমরা কি বুঝি মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় তো মোট দূরত্ব কত গেছে তিনটে যোগ ফল এই তিনটেকে যদি যোগ করি কত আসবে দেখো ছশো হাজার হাজার পঞ্চাশ তো মোট দূরত্ব হচ্ছে দুশো চল্লিশ প্লাস তিনশো ষাট প্লাস চারশো পঞ্চাশ বাই টোটাল টাইম কত আছে সিক্স প্লাস এইট প্লাস সিক্স তাহলে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে হচ্ছে ছশো আর চারশো মানে হাজার পঞ্চাশ টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম হচ্ছে কত বারো আর আটে কত কুড়ি তো শূন্য শূন্য কাটলাম একশো পাঁচকে দুই দিয়ে কাটলে কত হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ তো ফিফটি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান এতে ছিল ঠিক তো আমাদের সঠিক উত্তর বাহান্ন দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগের কোশ্চেন ছিল মোট দূরত্ব বাই সময় ওকে নেক্সট আসবো হচ্ছে আমাদের পরের কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি কী বলা আছে

তো দাম বেড়ে গেছে তো অটোমেটিক্যালি দোকানদার কি করছে যে টাকাটা সে আগে দিচ্ছিলো সেই একই টাকায় যখন মাল কিনতে গেছে দোকানদার ভদ্রমহিলা বলেছেন দিদি আপনার জিনিসের দাম বেড়ে গেছে আপনি বাড়তি দাম দিন অথবা আপনি আগে যে টাকাটা দিতেন সেই টাকায় পাঁচ কিলো পেঁয়াজ কম পাবেন তো ভদ্রমহিলাকে বলা হয়েছে দুশো টাকা আপনি আগে যা পেঁয়াজ পেতেন দাম যেহেতু পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তো আপনি ওই টাকায় যদি পেঁয়াজ নিতে চান তাহলে আপনাকে পাঁচ কিলো পেঁয়াজ কম দেব জানতে চাওয়া হয়েছে কি বর্ধিত মূল্য কত ইনক্রিজ প্রাইস মানে হচ্ছে বর্ধিত মূল্য তো চিনি এখন যে তোমাকে জানতে চাওয়া হয়েছে যে পেঁয়াজে বর্ধিত মূল্য কত তোমাদের জানতে চাওয়া হয়েছে তো এই ধরনের কোশ্চেন আমরা নর্মালি বইতে পেয়েই থাকি এক চায় কি বর্ধিত মূল্যগত আর দু নম্বর চায় হচ্ছে পুরো মূল্য কত তো বর্ধিত মূল্য বার করার জন্য ডাইরেক্ট শর্টকাট আছে শর্টকাট অ্যাপ্লাই করতে পারো অথবা প্রসেস অনুযায়ী কাজ করতে পারো তো প্রসেস অনুযায়ী কী হবে তো চিনির দাম কত বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো দুশোর পঁচিশ পার্সেন্ট মানে কত টাকা দুশোর পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ টাকা তো দোকানদার কী বলছে পঞ্চাশ টাকা হয় বেশি দিন না হলে আপনাকে পাঁচ কিলো কম দেওয়া হবে তাহলে এই পঞ্চাশ টাকাটা কেন ডিমান্ড করা হচ্ছে কারণ পাঁচ কিলো দাম পঞ্চাশ টাকা তো তুমি পঞ্চাশ টাকা দাও নাহলে পাঁচ কিলো কম নেয় তাহলে পাঁচ কিলোর পরিবর্তে পঞ্চাশ টাকা দিতে হবে তো পাঁচ কিলোর পরিবর্তে যদি পঞ্চাশ টাকা যদি দিতে হয় তাহলে প্রতি কেজির বর্তমান মূল্য আমরা পেয়ে যাব তো প্রতি কেজির বর্তমান মূল্য দাঁড়াবে পঞ্চাশ বাই পাঁচ সমান দশ টাকা পার কেজি তো সঠিক উত্তর অপশান সি দশ টাকা পার কেজি নেক্সট পরে কোশ্চেন আছে কী বলা আছে এ পারসন ট্রাভেল ইন আ কার ফর সিক্স হান্ড্রেড কিলোমিটার অ্যাট অ্যান্ড অফ ফিফটি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড হান্ড্রেড কিলোমিটার অ্যাট হান্ড্রেড কিলোমিটার অ্যাট হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার বলছে এক ব্যক্তি ছশো কিলোমিটার যাচ্ছে যাত্রাপথে ছশো কিলোমিটার পথ যাচ্ছে ফিফটি কিলোমিটার পার বেগে এবং পরবর্তীকালে একশো কিলোমিটার পথ যাচ্ছে হান্ড্রেড কিলোমিটার পার বেগে এবং বলা আছে লাস্টে সে পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে পঁচিশ কিলোমিটার পার বেগে ফিফটি কিলোমিটার যাচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার বেগে বলছে যাত্রাপথের গড় গতিবেগ কত তো অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ কত জানতে চাই একটু আগেই করলাম গড় গতিবেগ মানে মোট দূরত্ব মোট সময় তো মোট দূরত্ব কত গেছে ছশো গেছে একশো যাচ্ছে পঞ্চাশ যাচ্ছে টোটাল ডিস্টেন্স গেল এটা ছশো একশো সাতশো আর পঞ্চাশ মানে সাড়ে সাতশো কিলোমিটার পথ গেছে এবার জানতে চাওয়ার টাইম দেখো ছশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বেগে যদি যাও তোমার টাইম লাগবে কত বারো ঘণ্টা একশো কিলোমিটার একশো কিলোমিটার বেগে গেলে তোমার টাইম লাগবে এক ঘন্টা পঞ্চাশ কিলোমিটার পথ পঁচিশ কিলোমিটার বেগে গেলে তোমার লাগবে দু ঘন্টা তো টোটাল টাইম কত হয়ে যাবে বারো প্লাস এক প্লাস দুই টোটাল সাতশো পঞ্চাশ কিলোমিটার পথ পনেরো কিলোমিটার পার পনেরো ঘণ্টায় যাচ্ছি তো প্রতি ঘন্টায় তার গতিবেগ কত হবে ফিফটি কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় গতিবেগ হবে অপশান এ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ওকে চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে আসি নাম্বার ফাইভ আশা করি বুঝতে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে কোনো কোশ্চেন বুঝতে না পারলে জানাবে যদি কোনো তোমার কোশ্চেন ডাউট থেকে থাকে অসুবিধা থাকে আমার বলো অবশ্যই আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কি বলা আছে দে আর নাইনটি ফিমেলস মেম্বারস অ্যান্ড সিক্সটি মেল মেম্বারস নব্বইটা মহিলা ছিল ষাটটা পুরুষ ছিল ইন এ ক্লাব এটা ক্লাবে পুরুষ এবং মহিলা সংখ্যা ষাট এবং নব্বই বলা রয়েছে মহিলার নব্বইটা এবং পুরুষ ষাটটা অ্যাভারেজ এজ অফ ফিমেল ইজ থার্টি ফাইভ অ্যান্ড অ্যাভারেজ এজ অফ মেল ইজ ফর্টি ফাইভ পুরুষদের অ্যাভারেজ এজ বলা ছিল কত মহিলাদের অ্যাভারেজ এস থার্টি ফাইভ আর পুরুষদের অ্যাভারেজ বলা ছিল ফর্টি ফাইভ দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য হোল ক্লাব এই গোটা ক্লাবের অ্যাভারেজ কত বার করতে বলা হয়েছে দুটো দুটোভাবে করা যায় এক হচ্ছে ডেভিয়েশান প্রসেস আর দুই হচ্ছে নর্মাল প্রসেস আমি আগে নর্মাল প্রসেসটা বলি নর্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব অ্যাভারেজ বা গড় পেয়ে যাব সবার গড় কত হবে নব্বইটা মহিলা যাদের গড় ছিল পঁয়ত্রিশ করে এবং ষাটটা পুরুষ যাদের গড় ছিল পঁয়তাল্লিশ করে এবার টোটাল এটা আমরা কি পেলাম বয়স পেয়ে গেলাম এবার টোটাল ক্যান্ডিডেট কতগুলো ছিল নব্বই আর ষাট যোগ করলে টোটাল ক্যান্ডিডেট পেয়ে গেলাম তো আমরা এখান থেকে কী করতে পারি গুণ করতে পারি এক দ্বিতীয় কথা যারা বুদ্ধিদীপ্ত স্টুডেন্ট তারা কিন্তু আর গুণ করবে না তারা কি করবে এই জায়গা থেকে একটা কমন নেওয়ার চেষ্টা করবে কত কমন নেবো দুটোর মধ্যে থেকে আমরা থার্টি কমন নেওয়ার চেষ্টা করব তিরিশ তিরিশ যদি কমন নিই কী হবে দেখো এখান থেকে তিরিশ যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত দেখো এটা তিরিশ ইন্টু তিন আর এটা তিরিশ ইন্টু দুই তো আমি দুটো পার্ট থেকে তিরিশ যদি কমন নিই তাহলে তিন ইন্টু থার্টি ফাইভ থ্রি ইন্টু থার্টি ফাইভ আর এদিকে থাকবে কত টু ইন্টু ফর্টি ফাইভ টু ইন্টু ফর্টি ফাইভ এটা আমার থাকবে ক্লিয়ার তো কাজ কি এই দেড়শোর সাথে যদি তিরিশ কাটাকাটি করি নিচে আমার কত আছে পাঁচ আর ওপরে কত আসছে দেখো এটা আসছে নব্বই আর এটা আসছে একশো তার মানে হবে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই বাই পাঁচ ক্যালকুলেশনটা বলছি দেখো নব্বই আর এটা কত আসছে একশো পাঁচ আর নব্বই তার মানে একশো বাই পাঁচ একশো পঁচানব্বই বাই পাঁচ মানে হচ্ছে থার্টি পার আওয়ার যেটা আমার অপশান এতে ছিল এটা যা প্রথম প্রসেস দ্বিতীয় প্রসেস কী আমরা ডেভিয়েশনে যেতে পারি ডেভিয়েশান কাকে বলে ডেভিয়েশান মানে হচ্ছে দুটোর মধ্যবর্তী কোনো একটা ভ্যালু আমরা অ্যাভারেজ ধরে নিতে পারি তো এটা মহিলাদের অ্যাভারেজ ছিল এটা ফিমেল ক্যান্ডিডেট মহিলাদের আর এটা ছিল হচ্ছে পুরুষদের অ্যাভারেজ তো মহিলার আর পুরুষদের যদি অ্যাভারেজ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বলে আমি ধরে নিলাম এদের সবার গড় হচ্ছে ফরটি এদের সবার গড় কথা হচ্ছে ফর্টি তো দেখো মহিলাদের আমরা কি করেছি গড় বাড়তি করে পাঁচ ধরে নিয়েছি এবার মহিলা ছিল কজন নব্বই জন নব্বই ইন্টু পাঁচ মানে টোটাল আমি বাড়তি ধরেছি গত সাড়ে চারশো এবং পুরুষদের গড় গড় ছিল ফর্টি ফাইভ কিন্তু আমি ধরেছি চল্লিশ মানে মাইনাস পাঁচ বেশি করে ধরেছি মানে কমবে পাঁচ কমাতে হবে এবার কত জন কমাবো ষাট জনের কারণ ষাটটা আমার কি ছিল পুরুষ ছিল তো টোটাল কমবে গত একশো আশি তো আমি দেখলাম আমার বাড়ছে সাড়ে চারশো বেশি ধরেছি একশো আশি কমাচ্ছি তা না আলটিমেটলি যদি আমি দেখি তো আমার দুশো সত্তর কী আছে দুশো সত্তর আমার বাড়তি আসছে তা আমার দুশো সত্তর আমার বেশি ধরা হয়ে গেছে দুশো সত্তর জনের বাড়তি ধরা হয়েছে ঠিক বললাম বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে টু সেভেন্টি ঠিক আছে দুশো সত্তর জন আমার দুশো সত্তর আমার বাড়তি ধরা হয়ে গেছে এটা ভুল লিখেছি ষাট ইন্টু পাঁচ মানে এটা তিনশো হবে আমার লেখা ভুল হয়েছে সরি এক্সট্রিমলি সরি তো তিনশো আমার কি আছে এখানে মহিলাদের বয়সটা সাড়ে চারশো বাড়লো পুরুষদের কত কমলো পুরুষদের হচ্ছে তিনশো কমলো তাহলে আলটিমেটলি আমার এখনও দেড়শো বেশি আছে এই দেড়শো কেন বেশি আছে এই দেড়শো যেটা বেশি আছে কারণ মহিলাদেরটা আমি পাঁচ করে নব্বইটা মহিলা ছিল তাই সাড়ে চারশো হয়েছে আর এখানে যেহেতু ষাটটা পুরুষের পাঁচ করে কমেছে তিনশো আমার কী আছে কমেছে তো সাড়ে চারশো বাড়তি তিনশো কম আলটিমেটলি দেড়শো বাড়তি আছে এই দেড়শো বাড়তিটা কতজন টোটাল আমার ক্যান্ডিডেট ছিল টোটাল ক্যান্ডিডেট দেড়শো জন নব্বই সাত দেড়শো জন দেড়শো জনের মধ্যে ভাগ হবে দেড়শো ভাগ হলে কত করে গড়ে বাড়বে এক করে গড়ে বাড়বে তার মানে যা গড় আমি ধরেছিলাম সেটার মধ্যে এক কি আছে বাড়তি আছে ভালো করে বোঝার চেষ্টা করো এটা বেশি পুরুষদের এটা এটা মহিলাদের সাড়ে চারশো বেশি ধরা হচ্ছে পুরুষদের তিনশো কম ধরা হয়েছে অ্যাডজাস্ট যখন করলাম মোটের ওপর দেখলাম দেড়শো বেশি আছে দেড়শো বেশি দেড়শো স্টুডেন্টের মধ্যে দেড়শো বেশি দেড়শো জনের মধ্যে মানে গড়ে এক বাড়তি ধরা আছে গড়ে যদি এক বাড়তি ধরা হয় তাহলে আলটিমেটলি গড় কত হবে চল্লিশ থেকে এক কমে যাবে চল্লিশ থেকে এক কমলে কত হয়ে যাবে থার্টি নাইন হয়ে যাবে তো সঠিক উত্তর কী হবে চল্লিশ মাইনাস এক তার মানে অ্যান্সার কত থার্টি নাইন কেন এক কমলো কারণ বাড়তি এক আমি ধরে ফেলেছি তাই এক কমার জন্য কমিয়ে দিলাম তাহলে এখন গড় কে দাঁড়ালো কত থার্টি নাইন ওকে দিস ইজ ডেভিয়েশন এবার ডেভিয়েশনটা তুমি এইভাবে মাঝামাঝি চল্লিশ না ধরে এটাকে টোটাল গডটাকে ফর্টি ফাইভ ধরেও কাজ করতে পারো আবার টোটাল গডটাকে থেকে থার্টি ফাইভ ধরেও কাজ করতে পারো চয়েস ইয়র্স আর এখানে নব্বই আর ষাট যেটা ছিল এটা রেশিও করে ছোটো করে নিতে পারো দেখো ডিভিয়েশান ক্লাসে শিখিয়েছি তো ডিভিয়েশান যারা জানো দ্যাটস গুড যারা জানো না তারা আমি একটা কোনো ভিডিও করবো তাদেরকে আমি এই ভিডিওতে ডিভিয়েশান কীভাবে করতে হয় গড়ে সেটা শিখিয়ে দেবো ওকে চলো চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি যখন আছি শেখাবো চাপ নেই দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ ফিফটিন পার্সেন্ট অব দিয়ার সাম সাম মানে কি সাম মান হচ্ছে যোগ ফল সাম মান হচ্ছে যোগ আর ডিফারেন্স বলতে কি বোঝা ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য তো কোশ্চেনে তোমাদের কি বলেছে যে দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের পনেরো পার্সেন্ট তাদের যোগ ফলের পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো ঠিক তো আমরা রিশিও করে নিই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কী করলাম এক্স প্লাস ওয়াইটাকে নামিয়ে নিলাম তো এখানে তিন দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে কুড়ি তো দেখতে পাচ্ছো এক্স প্লাস ওয়াই কুড়ি এক্স মাইনাস ওয়াই হচ্ছে তিন এক্স প্লাস কুড়ি এক্স মাইনাস ওয়াই হচ্ছে তিন তো এটাকে আমি এক কাজ করি এটা আমার ক্যালকুলেশন সুবিধার জন্য এটা ছয় বাই চল্লিশ করে নিলাম তো দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে চল্লিশ বিয়োগ ফল হচ্ছে কত ছয় দুটো সংখ্যার যোগফল ফল চল্লিশ বিয়োগ ফল হচ্ছে ছয় তো এখান থেকে আমরা বড় সংখ্যাটা কত খুব সহজেই বার করতে পারবো কীভাবে যদি কখনও তোমরা দেখতে পাও দুটো সংখ্যার যোগ ফল তোমাকে কে বলা আছে এবং দুটো সংখ্যার বিয়োগ ফল তোমাকে এম বলা আছে তো বড়ো সংখ্যাটা হয়ে যায় কে প্লাস এম বাই টু এবং ছোট সংখ্যাটা হয়ে যায় কে মাইনাস এম বাই টু এটা আমার অলরেডি ক্লাসে বলা আছে তো এক্ষেত্রে আমরা এই দুটোকে যোগ করবো যোগ করলে আমরা কত পাচ্ছি ছেচল্লিশ ছেচল্লিশ বাই দুই তো এক্সের মান তেইশ এবং ওয়ের মান হয়ে যাবে এই দুটোকে বিয়োগ করব বিয়োগ করলে চৌত্রিশ চৌত্রিশ বাই দুই তার মানে কথা হয়ে যাবে চৌত্রিশ বাই দুই মানে সাতেরো তো আমরা এক্সের মান তেইশ এবং ওয়াইয়ের মান সাতেরো পেয়েছি কী জানতে চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্মলার নাম্বার টু দ্য লার্জার নাম্বার স্মলার এবং লার্জার নাম্বার রেশিও স্মলার নাম্বারকে সতেরো লার্জার নাম্বারকে তেইশ তো অ্যান্সার কী হবে সতেরো বাই তেইশ সঠিক উত্তর অপশান সি সতেরো বাই তেইশ ওকে চলো ক্যালকুলেশন কীভাবে করতে হয় বুঝতে পারছো কোন জায়গা থেকে আমরা কোশ্চেনটাকে ডবল করলাম আমি ডবল তো নাও করতে পারতাম তোমার মনে হচ্ছে স্যার এটা ডবল করলেন কেন কারণ আমার মতো প্রথমে স্ট্রাইক করলে এই দুটোকে যোগ করলে তেইশ তেইশের আর্ধেক করলে আমরা পয়েন্ট এসে যাবে কিন্তু রেশিও যখন বার করবো আমরা কিন্তু পয়েন্টের ক্যালকুলেশন আনব না ওকে নেক্সট কি বলা আছে কোশ্চেনের মধ্যে তো কোশ্চেন তোমার কাছে নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে এটা বলছে দ্য রেডিয়াস অফ দ্য কোন ইজ ফাইভ সেন্টিমিটার রেডিয়াস বলা হচ্ছে পাঁচ স্ল্যান্ড হাইট স্ল্যান্ড হাইট মানে হচ্ছে তীর্যক উচ্চতা স্ল্যান্ড হাইট যারা বোঝো না তাদেরকে বলি তীর্যক উচ্চতা স্ল্যান্ড হাইট রেডিয়াস মানে কি রেডিয়াস মানে হচ্ছে ব্যবসাধ্য রেডিয়াস কি ব্যবসাধ্য তো বলছে এটা কোন কোন মানে কি কোন মানে হচ্ছে শঙ্কু তো এটা শঙ্কুর তোমাদের কোশ্চেনে বলা ছিল এটা শঙ্কু রয়েছে যার ব্যাসাধ্য কোশ্চেন এই ব্যাসাধ্যটা বলা ছিল কত পাঁচ এবং স্ল্যান্ড হাইট মানে এটা উচ্চতা বলা ছিল কত ষোলো তো রেডিয়াস এটা হচ্ছে কত পাঁচ এবং স্ল্যান্ড হাইট ষোলো টোটাল সার্ফেস এরিয়া টোটাল সার্ফেস এরিয়া মানে সমগ্রতলে ক্ষেত্রবল টোটাল সার্ভেস এরিয়ার ফর্মুলা কি এর কার্ভ সার্ফেস এরিয়া টোটাল সার্ফেস এরিয়া মানে হচ্ছে সমগ্র সমগ্রতলে ক্ষেত্রবল কি বলবো সমগ্রতলের ক্ষেত্র বল তো সমগ্র ক্ষেত্র ক্ষেত্রবলের একটা ফর্মুলা আছে আগে শুনে না সমগ্রতলের ক্ষেত্র বলে ফর্মুলা কি শঙ্কুর সমগ্র তলের বলে ফর্মুলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না পার্শ্বতলের ক্ষেত্র বল প্লাস টোটাল ক্ষেত্রফল পার্শ্বলের ক্ষেত্র বল হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার ঠিক আছে তো এইটা ফর্মুলাটাকে আমরা এইভাবে বানিয়ে নিই পাই আর কমন নিলে এল প্লাস আর এবার একটু লক্ষ্য করে দেখো এই যে পাই তুমি জানি বাইশের সাত এই বাইশ মানে আবার কি জানি দুই ইন্টু এগারো বাই সাত হ্যাঁ না 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 দুই ইন্টু এগারো বাই সাত এবার দেখো এর টোটাল সার্ভিস এরিয়ার মধ্যে যে সংখ্যাটাই আসবে না কেন সেটা পায়ের সাথে যদি গুণ হয় তার মানে বাইশ বাই সাতের সাথে গুণ হবে পায়ের সাথে গুণ মানে বাইশ বাই সাথে সাথে গুণ আর বাইশ বাইশ সাথে সাথে গুণ মানে কার সাথে গুণ এগারোর সাথে গুণ হবে এবার দেখো আমি কোশ্চেন করবো না আমি এগারো মাল্টিপিল চেক করবো এই কোশ্চেনটা না সলভ করে যদি আমি এগারো মাল্টিপিল চেক করি তাহলে আমার অ্যান্সার সলভ হয়ে যাবে এগারো মাল্টিপিল কাকে বলে এগারো মাল্টিপিল জানি যারা বিজোর স্থানে রয়েছে আর যারা জোর স্থানে রয়েছে তাদের যোগ ফলে পার্থক্যটা হয় শূন্য অথবা এগারো হতে হবে অথবা এগারো গুণিতাক হতে হবে ফর এক্সাম্পল মনে করো একটা নাম্বার দিলাম ওয়ান টু ওয়ান বা আমি বললাম ওয়ান ফোর থ্রি ওয়ান থ্রি ফোর সরি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি এই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য তুমি বলবে স্যার কী করে বুঝবো এই দুটোকে যোগ করো এক আর তিন বা এক আর তিন তুমি যোগ করলে এক আর তিন যোগ করলে কত আসছে চার আর তুমি এদিকে চার আর শূন্য যোগ করো তো এদের বিয়োগ ফলটা যদি শূন্য অথবা এগারো হয় গোটা সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে তো সিমিলার কেস এখানে আমরা দেখবো যে কোনটা আমার এগারো দ্বারা মাল্টিপল আসছে দেখো তিন এক কে তিন 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 প্লাস জিরো সরি প্রথমটা ছিল তিন প্লাস জিরো মানে বিজোড়গুলোকে যোগ করলাম তিন প্লাস জিরো আর জোরে তিন রয়েছে তো তিন মাইনাস তিন জিরো এটা স্যাটিসফাই করছে এটা করছে কি তিন মাইনাস জিরো তাহলে তিন আসছে হচ্ছে না এটা তিন মাইনাস এক দুই আসছে হচ্ছে না এটা তিন মাইনাস দুই তার মানে এক আসছে হচ্ছে না তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে একমাত্র অপশান এ যদি তোমাদের কাছে দুটো অপশান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে করার নিয়ম আছে সেটা আমি পরের দিনে ভিডিওতে বলবো এখানে আমার অপশান যেহেতু প্রথমে আমরা মিলে যাচ্ছে তো প্রথম অপশান কী হয়ে গেল থ্রি থ্রি দেখো তুমি যদি কোনো ফর্মুলা ভুলে যাও কখনো তুমি এই রুল অ্যাপ্লাই করবে অঙ্ক সলভ হয়ে যাবে ওকে চলো আচ্ছা যদি নর্মালভাবে সলভ করি আমার বলাও হলো না এটাকে যদি আমি নর্মালি ফর্মুলা দিয়ে স্যার সলভ করতে যাই তাহলে কীভাবে সলভ করব। এখানে তোমাকে হাইট বার করতে হবে হাইট আমার বার করা আছে সরি হাইট বার করতে হবে হাইটকে আমার বার করতে না হাইট বার করতে হবে না আমার তো এখানে পাই আর ইন্টু এল প্লাস আর আছে দুটো মানই আমি জানি সরি তো এ আমি পায়ের মান বসিয়ে দিলাম বাইশের সাত এবং আরের মান বলা ছিল পাঁচ আর এল প্লাস আর এল মানে কত ষোলো আর মানে কত পাঁচ ষোলো আর পাঁচে কত হচ্ছে একুশ তো আমরা যদি ষোলো আর পাঁচে যদি আমি একুশ পাই তো সাত দিয়ে টাকা কাটলে আসবে কত তিন বাইশ ইন্টু পাঁচ তার মানে একশো দশ একশো দশ ইন্টু তিন তার মানে কত হলো তিনশো তিরিশ তো সঠিক উত্তর হয়ে গেলো তিনশো তিরিশ সেন্টিমিটার স্কোয়ার যেটা আমার অপশান এতেই ছিল ওকে চলো আসি পরের কোশ্চেনে কী বলা আছে দেখো একটু স্পিডে করাচ্ছি কারণ ভিডিওটা তোমরা আবার দেখে নিও যদি স্পিডে না করে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা বোরিং লাগবে রুবি ব্রড টোয়েন্টি বটনস ফর রুপি ওয়ান হাউ মেনি বাটনস ই মাস্ট সেল ফর রুপি ওয়ান ইন অর্ডার টু গেট এ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলছে রুবি কী করেছে কুড়িটা বটনস কিনেছে সে কটাকে কিনেছে এক টাকায় বলছে কতগুলো সে এক টাকায় বিক্রি করবে যাতে তার পঁচিশ পারসেন্ট লাভ হয় দেখো আমরা একটা জিনিস জানি যে যদি কখনো আমরা কোশ্চেনে দর সেম দেখতে পাই মানে রেট সেম দেখতে পাই যদি আমরা কোশ্চেনে দর বা রেট যদি সেম দেখতে পাই তাহলে তার ক্ষেত্রে আর শর্টকাট আছে কিন্তু সেটা করার আগে একটা জিনিসটা বুঝিয়ে দিই রুবি কুড়িটা মনে করো বটনস কিনেছে বটনস হোয়াট এভার বাদ দাও বটনস না দিয়ে বললাম কুড়িটা পিয়ারা কিনেছে এক টাকায় রুবি কুড়িটা পিয়ারা কিনেছে এক টাকায় কথার কথা বলছি বটানস না বললেন পেয়ারা বলছি তো রুবি কুড়িটা পিয়ারা কিনেছে এক টাকায় তাহলে এক টাকায় কতগুলো করে পিয়ারা বিক্রি করবে যাতে তার পঁচিশ লাভ হয় এক টাকায় কুড়িটা পিয়ারা কিনেছে বা এক টাকায় কুড়িটা লজেন্স কিনেছে তা এক টাকায় কতগুলো করে বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে এই ধরনের কোশ্চেন এই এক টাকায় কিনে এক টাকায় বিক্রি বা দশ টাকায় কিনে দশ টাকায় বিক্রি বা কুড়ি টাকায় কিনে কুড়ি টাকায় বিক্রি এই ধরনের কোশ্চেনের জন্য একটা শর্টকাট আছে শর্টকাটটা কি শর্টকাট হচ্ছে এন ওয়ান ইন্টু আর ওয়ান সমান এন টু ইন্টু আর টু এবার তোমার মনে হতে পারে এন ওয়ান কি এন ওয়ান হচ্ছে প্রথম ক্ষেত্রে দ্রব্যের সংখ্যা প্রথম ক্ষেত্রে দ্রব্যের সংখ্যা প্রথম ক্ষেত্রে কটা দ্রব্য কিনেছিল কুড়িটা এন ওয়ান কত দরে কিনে কোনো জিনিস যখন কেনা হয় অলওয়েজ হান্ড্রেড পার্সেন্টে কেনা হয় তো আর ওয়ান কত হানড্রেড টাকায় কটা করে বিক্রি করতে হবে এক টাকায় কতগুলো বিক্রি করতে হবে জানতে চেয়েছে এন টু জানি না যখন বিক্রি করবে পঁচিশ পার্সেন্ট লাভ কোনো জিনিস যখন লাভে বিক্রি করে একশোর সাথে যোগ হয় লসে হলে একশো থেকে বিয়োগ হয় তো এটা হবে একশো পঁচিশ তো আমরা কাটাকাটি করব পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার তো চার চারে কত ষোলো রাইট অ্যান্সার অপশান সি অপশান ডি সিক্সটিন ওকে নেক্সট পরের কোশ্চেনে আচ্ছা এই জায়গাটা লেখাটা একটু আবজা হয়তো দেখতে পাচ্ছ আমি একটু বলে দিই কি বলা আছে ইন এ প্রোপোশন প্রোপোশন মানে কি সমানুপাত একটা সমানুপাতে প্রোডাক্ট প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল একটা সমানুপাতে গুণফল বলা আছে কার ফার্স্ট অ্যান্ড ফোর্থ ট্রাম মানে প্রথম এবং চতুর্থ রাশির গুণফল বলা আছে কত সত্তর এবং সেকেন্ড অ্যান্ড থার্ড দ্বিতীয় এবং তৃতীয় তার গুণফল বলা আছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এক্স তাহলে এক্সের মান কত যদি আমরা এবিসিডি যদি আমরা বলি এরা প্রপোশনে রয়েছে তাহলে আমরা কি বলতে পারি এ বাই বি সমান সি বাই ডি এটা হচ্ছে সমানুপাতে রয়েছে এবিসিডি যেখানে বলা ছিল এটা ফার্স্ট টার্ম বা ফার্স্ট প্রোপোশান এটাকে বলা হয় সেকেন্ড প্রোপোশান এটাকে বলা হয় থার্ড প্রোপোশান এটাকে ফোর্থ প্রোপোশান তো কোশ্চেন আমায় কি বলছে যে আমার কোশ্চেন বলছে এখানে প্রথম আর চতুর্থ দ্বিতীয় আর তৃতীয় দুজনে গুণফল বলা আছে প্রথম চতুর্থের গুণফল মানে কি এডি আর বি মানে হচ্ছে দ্বিতীয় তৃতীয় তো এডির গুণফল বলা ছিল সত্তর এবং বিসির গুণফল ছিল থ্রি পয়েন্ট ফাইভ এক্স তো এক্সের মান জানতে চেয়েছে দশমিক তুললাম তলায় দশ পঁয়ত্রিশ দুকোনে সত্তর দশ দুকোনে কত কুড়ি তো এক্সের মান কত হয়ে যাবে টোয়েন্টি যেটা আমার রয়েছে অপশান ডিতে তো ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর বুঝতে পারছো তো এই হচ্ছে এসএসসি জিডি আমি ডাইরেক্ট পেপার থেকে কোয়েশ্চেনগুলো নিয়েছি পেপার থেকে কোশ্চেন নিয়ে সলভ করছি নেক্সট কোশ্চেনে আসি কী বলা আছে এ ও বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ফিফটি ডেজ ফিফটি আওয়ার্স এ বি একত্রে একটি কাজ পঞ্চাশ ঘন্টায় করে সি একত্রে ওই কাজটা পঁচাত্তর ঘণ্টায় করে আর এ আর সি টুগেদার এ আর সি একসাথে ওই একই কাজ পঁচিশ ঘন্টায় করে তো এবি পঞ্চাশ বি সি পঁচাত্তর ঘন্টা এসি পঁচিশ ঘন্টায় করে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ এবিসি টুগেদার কমপ্লিট দ্য টাস্ক কত ঘন্টা এবিসি একসাথে কাজটা শেষ করবে তো আমাদের কাজ হচ্ছে তিনটের এলসিএম বার করা কার কাজ এইটার 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 এই তিনটের আমরা লসকো বার করব তোমরা জানো লসকো বার করার নিয়ম তো আমরা লসক যদি বার করি লসো করলে কথা আসছে এটা আসছে ওয়ান ফাইভ জিরো দেড়শো লস দেড়শো ঠিক আছে এবার লসক বার করা তাড়াতাড়ি নিয়ম আছে আমি যে মুখে মুখে বার করলাম দেড়শো মুখস্থ করে আসিনি বাবা আমি ফার্স্ট টাইম করছি পেপার তুমি যদি এরকম ধরনের কোশ্চেন করো তো তুমিও দেখবে আস্তে আস্তে শিখে গেছো এলসিএম বার করার মুখে মুখে নিয়ম আছে যেটা আমরা কোনো না কোনো ক্লাসে আবার ডিসকাস করব তো যাই হোক তো এ পঞ্চাশ ঘন্টায় দেড়শো ইউনিট কাজ করছে তো প্রতি ঘন্টায় কত ইউনিট কাজ করবে 3 ইউনিট কাজ করবে বিআরসি পঁচাত্তর ঘন্টায় দেড়শো ইউনিট করছে তো পার ঘণ্টায় দুই ইউনিট করবে এসি পঁচিশ ঘন্টায় দেড়শো করছে পার ঘন্টা সিক্স ইউনিট করবে জানতে চেয়েছে এবিসি একত্রে করলে ওই কাজটা শেষ করতে কত টাইম নেবে তো টোটাল কাজ কত আছে দুজনে মিলে যখন করছে এবি তিন বিসি দুই এবং এসি ছয় টোটাল যোগ করলে তিন আট দুয়ে পাঁচ পাঁচ আধ ছয় কত এগারো টোটাল হচ্ছে এগারো ইউনিট কাজ করছে কিন্তু এই এগারো ইউনিট কারা কাজ করছে দেখো এর মধ্যে দেখো দুটো এ আছে দুটো বি আছে এবং দুটো সি আছে তাহলে টু এ আছে তাহলে টু এ মানে আইদার এই এটাকে আমি যদি এবিসিতে কনভার্ট করতে চাই মানে এবিসিতে তাহলে এই যে ভ্যালুটা ছিল টোটাল এগারো ইউনিট এটার অর্ধেক করতে হবে অর্ধেক করলে ফাইভ পয়েন্ট ফাইভ আসবে যেটা আমার কাছে পরীক্ষা হলে ক্যালকুলেশন করতে গেলে একটু মুশকিল হবে তো আমরা কী করতে পারি এই জায়গায় দাঁড়িয়ে হয় এটাকে ডবল করতে পারি কাজকে ডবল করো অথবা এটাকে হাফ করো যে কোনো একটা উপায় করবে হয় কাজ ডবল অথবা টু এ বি এ ছিল তাই এটাকে আমি আর্ধেক করে দেবো তো আমার কাজ হচ্ছে কি আমি এখান থেকে এক কাজ করি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করি ভ্যালু বার করতে গেলে কি করবো এটাকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে কত আসছে ফাইভ তো টোটাল আমার কাজ ছিল কত টোটাল ডেস্ট্র ইউনিট কাজ ছিল যেটাকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে আমি টাইম পেয়ে যাব তো পাঁচ দিয়ে কাটলে কত আসবে এগারো পাঁচ দিয়ে কাটলে কত আসবে তিনশো তিনশো বা এগারো অপশানে আছে হ্যাঁ অপশানে আছে যেটা আমার অপশান ডিতে রয়েছে তো অপশান ডি আমাদের হয়ে গেল সঠিক উত্তর ওকে চলো পরের কোশ্চেনে আসি ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভাইডেড বাই থার্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট দ্য ডিফারেন্স মানে কি পার্থক্য কার পার্থক্য দিয়েছে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার গ্রেটেস্ট মানে হচ্ছে সব থেকে বড়ো এবং সব থেকে ছোটো চার অঙ্কের সংখ্যা নাম্বার এক্স্যাকলি ডিভাইডেবে থার্টি সিক্স এবং ফোর্টি যেটা কিনা আটচল্লিশ এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য তো আটচল্লিশ এবং ছত্রিশ দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা আটত্রিশ দ্বারা বিভাজ্য আবার ছত্রিশ যারা বিভাজ্য তাহলে এদের কী বার করতে হবে এলসিএম বা লসকও বার করতে হবে তো এই দুটো সংখ্যা যদি আমি লসাগু বার করতে যাই লসাগু বার করলে কত হবে ওয়ান ফর্টি ফোর তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে লসাগু বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য যাচ্ছে তাদের পার্থক্যত মানে চার অঙ্কের সেই সংখ্যাটা বার করব যেটা এই দুটো দ্বারা ভাগ যাবে এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এই দুটো দ্বারা ভাগ যাবে তাদের পার্থক্যটা কত বার করতে দিয়েছে খুব ক্রিটিক্যাল কোশ্চেন মানে দুটো পার্টে করতে হবে প্রথমবার করতে হবে যে কত দ্বারা। ভাগ যাচ্ছে ছত্রিশ এবং আটচল্লিশ দুজন দ্বারাই ভাগ যাচ্ছে তো ছত্রিশ এবং আটচল্লিশ দুটো দ্বারাই যদি ভাগ যায় যে সংখ্যাটা সেটা কত হয়ে গেল একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দ্বারা হাজারকে ভাগ করবো একশো চুয়াল্লিশ দ্বারা যদি হাজারকে ভাগ করি তাহলে আমি যাব কত সাত চার সাত আঠাশের আট হাতে রইলো দুই চার সাত আঠাশ দুই তিরিশ শূন্য হাতে রইলো তিন সাত আকে সাত আট তিনে দশ তার মধ্যে দাঁড়াচ্ছে কত হাজার আট তো মাইনাস এইট ভাগ শেষ করলে আসছে তার মানে কি এর সাথে যদি আমি আট যোগ করি হাজারের সাথে আট যদি যোগ করি তাহলে যে নাম্বারটা পাচ্ছি হাজার আট সেটা হচ্ছে চার অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই ছত্রিশ এবং আটচল্লিশ তারা বিভাজ্য ঠিক আছে প্রথম পেলাম নেক্সট একশো চুয়াল্লিশ ইন্টু ছয় কত হবে চার ছয় চব্বিশে চার হাতে রইল দুই চার ছয় চব্বিশ দুই ছাব্বিশ হাতে রইল দুই ছয় একে ছয় দুই আট তো দাঁড়ালো পাঁচ তিন ওয়ান এবার নাইন নামবে একশো চুয়াল্লিশকে যদি আমরা নয় দিয়ে গুণ করি তাহলে পাবো চার নয় ছত্রিশে ছয় হাতে রইল তিন চার নয় ছত্রিশ তিনে উনচল্লিশে নয় হাতে রইল তিন নয় একে নয়ের তিনে বারো তো বিয়োগ করা হোক বিয়োগ করলে দাঁড়াবে তিন সিক্স মিলে যাচ্ছে তার মানে তেষট্টি তো তেষট্টি এটা থেকে যদি মাইনাস করি তাহলে সেই সংখ্যাটা পাবো যেটা একশো চুয়াল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে সিক্স থ্রি নাইন নাইন তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আটচল্লিশ এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে নাইন নাইন থ্রি সিক্স এবং সব থেকে ছোট সংখ্যা যেটা ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে হাজার আট